বিসমিল্লাহির রহমানির রহিম। ঘ বিভাগ পরিসংখ্যান এখান থেকে দুইটি প্রশ্ন আসবে। প্রশ্নের উত্তর ভিডিওর শেষে। এক, কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজিতে গণসংখ্যার নিবেশন সারণী হল? ঘ বিভাগ পরিসংখ্যান থেকে এসএসসি 2022 পরীক্ষায় দুইটি প্রশ্ন থাকবে। এর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দিতেছি আজকে, খেয়াল করি। এক নম্বর অঙ্ক, কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ব্যক্তি গণসংখ্যা 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। গণসংখ্যা 4, 8, 10, 20, 12, 6। খ, কেন্দ্রীয় প্রবণতা কি? এই এর তিনটি পরিমাপকের নাম লিখো। খ, উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। গ, উপাত্তের আয়ত লেখ অঙ্কন করো। খ, কেন্দ্রীয় প্রবণতা কি? এর তিনটি পরিমাপকের নাম লিখো। ক, উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। গ, উপাত্তের আয়ত লেখ অঙ্কন করো। প্রশ্ন নং 2, এরকম বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এবং প্রশ্নগুলোর উত্তর ভিডিওর শেষে দেওয়া হয়েছে, তোমরা প্র্যাকটিস করবে। প্রশ্ন নং 2, দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যার নিবেশন সারণি দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। গণসংখ্যা 6, 8, 12, 22, 5, 7। শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। গণসংখ্যা দেওয়া আছে 6, 8। খ, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। খ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ, গণসংখ্যা নিবেশনের আয়ত লেখ অঙ্কন করো। ক, প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এবং ঘতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে, আর গ, গণসংখ্যা নিবেশনের আয়ত লেখ অঙ্কন করতে হবে। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু অর্থাৎ যেই শ্রেণীতে। আচ্ছা, এরপরে প্রশ্ন 3, নিচে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হলো। 67, 71, 77, 65, 72, 80, 84, 80, 61, 62, 82, 72, 81, 68, 80, 75, 64, 72, 75, 83, 81, 67, 74, 80, 81, 67, 74, 80, 8। এই 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। খ, শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো। খ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ, অজীব রেখা অঙ্কন করো। যে নম্বরগুলো দেওয়া আছে সেগুলোকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত, যেহেতু এলোমেলো অবস্থায় আছে। এই এখান থেকে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। খ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। গ, সারণী থেকে অজীব রেখা অঙ্কন করতে হবে। এরপরে প্রশ্ন নং 4, গণিতে
76 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রাপ্ত নম্বর হলো 1 থেকে নিয়ে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা দেওয়া আছে প্রথমে 2, এরপরে 5, 13, 12, 11, 18, 5, 4, 4, 2। এই সারণী হতে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। ঘ সারণী থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। ঘ মধ্যক নির্ণয় করো। ঘ অজীব রেখা আঁকো। ঘ সারণী যে সারণীটা দেওয়া আছে প্রশ্নে, সেখান থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। ঘ মধ্যক নির্ণয় করতে হবে। গ অজীব রেখা অঙ্কন করতে হবে। এরপরে প্রশ্ন নং 5, শ্রেণী 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। আর গণসংখ্যা দেওয়া আছে 5, 10, 20, 15, 10। ক মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। ক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ সারণী হতে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো। উপরে যে সারণীটি দেওয়া আছে, অর্থাৎ শ্রেণী দেওয়া আছে, নম্বরের একটা শ্রেণী দেওয়া আছে, 46 থেকে 50, এরপরে 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70। গণসংখ্যা দেওয়া আছে 5, 10, 20, 15, 10। ক মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আচ্ছা, এরপরে প্রশ্নগুলার উত্তর দেওয়া হয়েছে, তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, উত্তর এখান থেকে মিলিয়ে নেবে। 1 নং প্রশ্নের উত্তর, ঘ মধ্যক 62, প্রচুরক 62.78। 2 নং প্রশ্নের উত্তর, ক 65.5, ক 61.33, এরপরে 3 নং প্রশ্নের উত্তর, ক শ্রেণীর সংখ্যা হলো 6টি, ঘ গড় 74.4। 4 নং প্রশ্নের উত্তর, ক 55.5, ঘ মধ্যক 46.45। 5 নং প্রশ্নের উত্তর, ক নিম্ন সীমা 56, ঘ গড় 59.25। 3 নং প্রশ্নের উত্তর, ক শ্রেণীর সংখ্যা হলো 6টি, ঘ গড় 74.4। 4 নং প্রশ্নের উত্তর, ক 55.5, ঘ মধ্যক 46.45। 5 নং প্রশ্নের উত্তর, ক নিম্ন সীমা 56, ঘ গড় 59.25। ধন্যবাদ সকলকে।